নমস্কার বন্ধুরা চাকরি স্কুলের জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত আমি তোমাদের সাহিত্য ডাব্লিউপি এস আই দু হাজার একুশের পরীক্ষা হয়ে গেছে আমি তোমাদের সামনে যে কোশ্চেনটা প্রেজেন্ট করছি তোমরা জাস্ট মিলিয়ে নাও তোমরা কত কি অ্যান্সার করে এসছো এবং কটা কি ঠিক হলো অবশ্যই আমি পরবর্তী ভিডিওটা তোমাদের কাট অফ নিয়ে আসবো ঠিক আছে তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং অবশ্যই তোমাদের ডাব্লিউপির মেন্সের জন্য তোমাদের যে ডেস্ক্রিপটিভ এক্সামের ক্লাস সেই ক্লাস অলরেডি চলছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো সেই প্লে লিস্ট দেখে নিও তোমাদের বাংলায় ইংরাজি যে সমস্ত ডেসক্রিপটিভ আছে সবগুলোকে আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও জাস্ট ওই ধরনের কোশ্চেন আসবে তোমরা দেখে নিও তোমাদের একদম যে লেভেলের প্র্যাকটিস করিয়ে দেবো তার থেকে অনেক কম লেভেলের তোমার জিনিস আসবে তোমরা মিলিয়ে নিও তোমরা জাস্ট আমার সঙ্গে থেকো ইংরাজি বাংলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম ফাটাফাট করে তোমরা দেখবে মেন্সে পাবে আর অবশ্যই আজকের কোশ্চেন কেমন হলো তো চলো দেখে নেওয়া যাক তোমরা কে কি রকম মার্কস ভিডিও কমেন্ট বক্সে এসে তোমরা জানাতে পারো এবং অবশ্যই তোমাদের কাস্ট রিজার্ভেশন যদি থেকে থাকে সেই কাস্টটাও তোমরা উল্লেখ করো তবে সেই অনুযায়ী আমি তোমাদের একটা একটা আর এবির এবির করতে যদি একদম গিয়ে করা যাবে তবুও এখানে একটা ওভারঅল কাট আপ আমি বলে দেওয়ার চেষ্টা করবো আর আমি কমিউনিটি ট্যাপে তোমরা কে কত অ্যান্সার করেছো সেই ভিডিওর একটা পোল করে দিয়েছি তোমরা সেখানে গিয়ে চাইলে ভোট করতে পারো ওকে এখানে বলছে যে সম্প্রতি বিশ্বের এক নম্বর কোন খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত পরিষ্কার কথা ঠিক আছে তিরন্দাজি ওকে আটারি নেক্সট দেখো এখানে রিজনিং আর ম্যাথগুলো আমি পরেরটায় করে দিচ্ছি ঠিক আছে আমি জাস্ট কোশ্চেনটা পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওকে দেখো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান ব্যবহার করে পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয় ই বম্বিং ঠিক আছে ভারতের দ্বিতীয়তম জাতীয় সড়ক কোনটা এনএইচ ফর্টি ফোর ওকে চলো নেক্সট দেখো নিম্নলিখিত কোন বাড়টির মধ্যে ডার্ক ওয়েবের অ্যাক্সেস করা যায় গুগল ক্রোম ওকে চলো দেখো পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত হচ্ছে তোমার এই টেবিল টেনিস ওকে টিটি এই টিটি হচ্ছে চায়নার জাতীয় খেলা ওকে মনে রাখবে বন্ধুরা ধুমকেতু কার নাম এটা কাজী নজরুল ইসলাম তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও ওকে এটা হচ্ছে তোমার রিজনিং তোমার এটা আমি পরে করে দিচ্ছি ঠিক আছে নেক্সট ভিডিওটাতে কোনটা ব্যাকটেরিয়া গঠিত অসুখ অসুখ ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ওকে ভারতবর্ষে সর্বপ্রথম কোথায় কপি চাছে প্রতিষ্ঠান হয় কর্ণাটকের চিকমাগলের ডিস্ট্রিক্ট তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী একদম कृष्णा মাথায় রাখবে ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক অ্যাডভোকেট জেনারেল 165 ঠিক আছে এর কনস্টিটিউশন নাম্বারটা ওকে সেখানে নিযুক্ত পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটা এটা সম্ভবত তোমরা কমেন্ট করবে এটা ক্যানবেরা আমি বললাম ঠিক আছে এটা কমেন্ট করে দিও এটা আচ্ছা ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় আছে দেখো হ্যাঁ ভারতে সঞ্জিত কয়লা এইট্টি পার্সেন্ট কোথায় আছে দামোদর অববাহিকা ওকে চলো নেক্সট দেখো সাম্প্রতিক অতীতে ভারতবর্ষে কোন রাজ্যে তিনশো বছরের প্রাচীন প্রস্তর সতী প্রস্তর পাওয়া গেছে এটা কি হয় বন্ধুরা এটা হবে তোমার তামিলনাড়ু ওকে মানব শরীরে কোথায় রক্ত জমাট বন্ধু না এটা ধমনীয় হয় সেটাও হয় তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও ওকে দেখো কল্যাণকর রাষ্ট্রের ধারণা টি ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে বর্ণনা করেছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ওকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি চারের এ ঠিক আছে পার্ট ফোরের এ ওকে রাজ্যের সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট দিনকে দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে একদম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছেন ঠিক আছে ইজি কোশ্চেন মুদ্রাক্ষস বিশাখ দত্ত ঠিক দেখো এখন আবার একটি কোশ্চেন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত সর্দার বল্লভ ভাই পাটেল বি তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত ঠিক আছে যদি ব্যারামিটারে পাঁচস্তম্ভের দ্রুত রাস হয় তবে নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় একদম তোমার ঝড়ের সম্ভাবনা ঠিক আছে দ্রুত হ্রাস ফলে ওকে আর ধীরে ধীরে উঠলে হচ্ছে তোমার রৌদ্দ আবহাওয়া ঠিক আছে এখানে দেখো দুটি শাড়ি এটা করে দেওয়া বলেছি এটা ফোর পার্সেন্ট ক্ষতি হবে সি এরটা উত্তর পঁচিশের টা ঠিক আছে এখানে দু হাজার কুড়ি সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ লাভ করেছেন হচ্ছে যতীন্ময় দাস ওকে প্রফেসর যতীন্ময় দাস ঠিক আছে নেক্সট দেখ একটা শুল্কমুক্ত বন্দর কে এটা কান্ডালা নেক্সট দেখ আচ্ছা এখানে একটা মিশ্রগন্থির নাম কি অগ্নাশয় আচ্ছা এটা বামন গ্রহ নয় ঠিক আছে বামন গ্রহ হলে প্লুটো হতো কিন্তু প্লুটো নয় নেপচুন ঠিক আছে উত্তর হচ্ছে নেপচুন সি আচ্ছা এখানে বলছে বৌদ্ধদের ত্রিপুটা কোন ভাষায় লেখা পালি এ সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক যে সফটওয়্যারটা উঠেছে সেটি কোন দেশে ব্যবহার করেছে প্রস্তুত করেছে ইসরায়েল দেখো এখানে বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপন করেছে মথুরা তৈলশোধনাকর এরটা উত্তর চলো নেক্সট উনিশশো তেতাল্লিশ সালের নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম ভারতীয় অস্থায়ী সরকার গঠন করে সিঙ্গাপুর সি চলো নেক্সট দেখো এখানে বলছে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন দীপিকা পাড়ুকন সি দেখো ভারতবর্ষে কোন রাজ্যে বনভূমি শতকরা পরিমাণ বেশি এমপি মধ্যপ্রদেশ ঠিক আছে শিবরাজ সিং চৌহান পম্পা সৃন্ভূমি কোথায় সত্য এই সরি দক্ষিণ আমেরিকা ঠিক আছে আচ্ছা এখানে দেখো সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কাকে কে বোঝানো হচ্ছে এখানে বন্ধুরা কম্পিউটার শিল্প ঠিক আছে সি মানে যেটা ভবিষ্যতে মানে চাহিদা থাকবে আর কি ওকে চলো নেক্সট আর নিম্ন নিম্নম্বিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎসের নামে পরিচিত হয়েছিলেন মানিক চাঁদ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এসব বার্ষিক চদ আচ্ছা এটা আমি পরে করে দেবো এটা আছে তোমার টেন পার্সেন্ট উত্তর এরটা উত্তর ওকে আচ্ছা দেখা যাক তেওরি ড্যাম কোন নদীর উপরে ভাগীরথী হওয়ার কথা এখানে গঙ্গা মেরে দেবে কোনো অসুবিধা নেই চুয়াল্লিশ ঠিক আছে কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ পরিচালিত ভারতবর্ষের পঁয়ত্রিশ থানা ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হয় কোশ্চেনটা একটু ঘুরিয়ে চলে আসছে লর্ড কর্নয়ার্লিশ তবুও তোমার উত্তর হবে ঠিক আছে আচ্ছা টর কিসের ইউনিট টর হচ্ছে প্রেসারের ইউনিট এ এ এ আটচল্লিশ এ ওকে তো দেখো আমি বাধ্যহে বিভাজন কোষ বিভাজন কোন প্রক্রিয়া হয় মাইটোসিস বি ওকে যদি ভুল হয় তোমরা একটু কমেন্ট করে দিও কারণ এই মানে এই স্ট্রিম আমার নয় ঠিক আছে আমার স্ট্রিমের কোশ্চেন হলে দেখে নেবে ঠিক আছে আমার স্ট্রিম হচ্ছে ইংরেজি ওকে তো দেখো এখানে কার জীবনের সঙ্গে মানে রোমান্সিং উইথ লাইফ এটা কার জীবনই আর কি ঠিক আছে দেবানন্দ ঠিক আছে বাউন পরিষদের সদস্যদের ধর্মী আজকাল কত সিক্স ইয়ার্স মাথায় থাকে জানো ঠিক আছে মুড়ির হিন্দলকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা ঠিক আছে এখানে দেখো সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাপসলিউট জিরো বলে মনে হয় মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড এ আচ্ছা ইন্দ্রর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সম্মেলনটি হবে রাশিয়া ঠিক আছে রাশিয়া ভল দেমারে হবে এখানে বলছে যে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয়লাভ করেছেন পিপি সিন্ধু ফুসলার ভেঙ্কট সাই সিন্ধু ঠিক আছে চলো প্রথম পদ্মভূষণ কে পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বোস ঠিক আছে হুম দেখো এখানে কি বলছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ কবে বলা হয়েছে ঠিক আছে উনিশশো উননব্বই এখানে করবে কারণ মেন হচ্ছে তোমার উনিশশো সাতাশি সালে করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোনটা সব থেকে দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র বাহাত্তর ডি ওকে মাথায় থাকে যেন চলো নেক্সট ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে মনে কর সরি হ্যাঁ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র হ্যাঁ বি উদ্ধব ঠাকরে আচ্ছা এখানে কি বলছে এটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বলে নিম্ন কোনটাকে বোঝানো হয় এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন ঠিক আছে মিথিলিন হাইড্রেট মাথায় থাকে যেন তো বন্ধুরা আমি কোশ্চেনগুলো করে দেওয়ার চেষ্টা করলাম জাস্ট আমি কোশ্চেনটা পেলাম তোমাদের সঙ্গে আমি লাইভ করতে পারলাম না কারণ আবহাওয়া খারাপ থাকার জন্য নেটের কন্ডিশান খুব খারাপ জাস্ট আমি পেলাম করলাম ঠিক আছে যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর যদি কোনো কোশ্চেন আমি ভুল পাই আমি ডেফিনেটলি আমার কমিউনিটি ট্যাপে আমি করে দেবো সে ঠিক করে দেবো আর অবশ্যই অঙ্কের জন্য এবং রিজনিংয়ের জন্য একটা ভিডিও এক্ষুনি আসছে তোমরা সেটাকে চাইলে দেখতে পারো এবং আমি এই কোশ্চেনটা ভালো করে আরও পর্যালোচনা করে আমি তোমাদের কাটাফ আজকে বিকালের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো তো খুব ভালো থাকো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো চলো জয় হিন্দ